Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কষ্ট হচ্ছে বৌদি? মা কি যে করি, কি খবর মা? বৌদি প্রসব যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে, আর বোধহয় বেশি দেরি নেই। বৌদিকে এই অবস্থায় ফেলে জীবনদা কোথায় গেলেন? কোথায় যাবে রমা, বৌদির বারবার মৃত সন্তান হয়, তাই এবার ওই হতভাগ্য জমিদার ছুটে গেলেন শঙ্কর বাবার মন্দিরে। হে ভগবান, তুমি আমাকে বারবার সন্তান দাও, কিন্তু কোনোবারই সেই সন্তানের কান্না আমি শুনতে পাই না। হে ভগবান, কি অপরাধ আমি করেছি, আমার স্ত্রীর কোল জুড়ে বারবার শুধু মৃত সন্তানই আসে। হে ভগবান, কেন তুমি তোমার এই ভক্তকে বারবার নিরাশ করো? শুনছো, বৌদির ছেলে হয়েছে সত্যি 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 তিন সত্যি। হ্যাঁ হ্যাঁ, শিগগির যাও জীবনদাকে গিয়ে খবরটা দাও। আমি যাচ্ছি, হে ভগবান, তোমার এই অধম সন্তান যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তাকে ক্ষমা করো, কিন্তু যদি আমার আশা পূরণ না হয় তাহলে তাহলে আমি তোমার পায়ে মাথা কুটে মরব, 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 মাথা কুটে মরব। জীবন, জীবন, ভগবান তোমার প্রার্থনা শুনতে পেয়েছে, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তোমার পুত্র সন্তান হয়েছে। রাজীব, কি বলছো রাজীব? আমি ঠিক বলছি, তোমার পুত্র সন্তান জীবিত আছে, আমি নিজে কানে তার কান্না শুনতে পেয়েছি। রাজীব, সত্যি সত্যি বলছো তুমি আমার সন্তানের কান্না শুনে এখানে এসেছো? হ্যাঁ শুনেছি, আমি নিজের কানে শুনেছি। তুমি আর দেরি করো না, তুমি শীঘ্রই বাড়ি যাও, যাও। বাবা, তুমি আমার কান্না শুনতে পেয়েছো, তোমার কৃপায় আমি আমার সন্তানের কান্না শুনতে পাবো। হ্যাঁ নিশ্চয়ই পাবো। ভগবান, অশেষ কৃপা তোমার, বংশ রক্ষার জন্য কেউ ছিল না, আমার বন্ধু তোমার দুয়ারে কত কেঁদেছে, তুমি তার ডাকে সাড়া দিয়েছ, তোমার চরণে শত কোটি প্রণাম। পাগল, যে সন্তান লাভের আনন্দ উন্মাদ হয়ে তুই আমার 12 বছরের ধ্যান ভেঙে দিয়েছিস, সেই সন্তানের মুখ তুই দেখতে পাবি না, তার কান্না শোনার সাথে সাথে তোর মৃত্যু হবে। সাধু, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন তার অভিশাপ, দয়া করুন আমার বন্ধুকে, বহু বছর পর আমার বন্ধু তার জীবিত সন্তানের মুখ দেখবে। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন আপনার অভিশাপ, ফিরিয়ে নিন সাধু বাবা। না না, ভগবান যেমন সত্য, তার সৃষ্টি যেমন সত্য, তেমনি আমার অভিশাপ সত্য, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, জীবন, জীবন, যে করেই হোক আমার বন্ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতেই হবে। জীবন, 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 দাঁড়া, আজ যা দেখলি, আজ যা শুনলি, তা যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করিস তাহলে তোরও মৃত্যু হবে। সাধু বাবা, হ্যাঁ, আর যে কথা শুনবে সেও শোনার সঙ্গে সঙ্গে অভিশপ্ত হয়ে যাবে, এ কথা প্রকাশ করার ক্ষমতা তার থাকবে না। সাধু বাবা, সাধু বাবা, তুমি কোথায়? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সুমিতা, 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 কি কি হলো তোমার? আমার কি হয়েছে? আমার সন্তান, আমার কিছু কেন, কি হলো? আরে আমি কি করবো, কি হয়েছে তোমার? এই দেখো
অমন করছো কেন? কি হয়েছে? না Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Hey, nin nani ma? আপনাদের চারজনের মেয়ে কি আমার খুব পছন্দ হয়েছে? তা কি করে হয়? একসঙ্গে চারজন? আপনি ভুল করছেন। পুত্রবধূ আমি একজনকেই করব। আর তাকেই আমি বেছে নেব। তাই বলুন। নিজের মেয়ে বলে আমি বলছি না। আমার মেয়ে রূপে গুণে চরিত্রে বিদ্যা বুদ্ধিতে তুলনাহীন। থামুন মশাই, বেশি বকবক করবেন না। আমার মেয়ের মতো সতী সাথী মেয়ে এর তল্লাটে আর একটা খুঁজে দিতে পারলে আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনাদের কথা আমি মানছি, আপনাদের প্রত্যেকের মেয়ে অতুলনীয়া। তবে আমি সবাইকে একটা পরীক্ষা করে নিতে চাই। একটা কেন, একশোটা পরীক্ষা দিতে নাই, আমাদের মেয়েরা রাজি আছে। বলুন রানীমা, কি পরীক্ষা দিতে হবে? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, চলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে। আগুন যার কেশাগ্র স্পর্শ করবে না, সেই প্রমাণিত হবে সতী, এবং আমি তাকে পুত্রবধূ হিসেবে মনোনীত করব। আগামীকাল সেই পরীক্ষা হবে। বলুন, আপনারা রাজি? রাজি, আমিও রাজি। আমি রাজি। নিশ্চয়ই নিন পরীক্ষা, আমরা সবাই রাজি। না না, আমি পারবো না, আমার ভয় করছে। ভয় কি রে? চৌধুরী বাড়ির বউ হবি, এ কি কম সৌভাগ্য? কি রে, পারবি না? কিন্তু বাবা, আর অমত করিস নে, চৌধুরী বাড়ির বউ তোকে হতেই হবে। চল মা, চল। হ্যাঁ মা, সামান্য একটু মানে পার হতে পারলি ব্যাস। কি মা, পারবি না? হ্যাঁ বাবা, তুমি যখন বলছো তখন ঠিক পারবো। সাব্বাস, এই তো আমার লক্ষ্মী মেয়ে। না বাবা, আমি যাব না। যাবি না? যাবি না মানে ই আর কি পেয়েছিস? বললাম তো যাবো না, যাবো না, যাবো না, কখনো যাবো না। যাবি না? তা যাবি কেন? ঘরে খুঁটিয়ে বসে থাকবি? যত সব তাড়াতাড়ি চল মা।
ওরা বোধহয় আগেই পৌঁছে গেছে। তুই সব কাজে আলসে। না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কথাটা শুন, আমি পারবো না। শুন মা, প্রথম পরীক্ষা দিচ্ছে রথীন্দ্র মুখার্জির মেয়ে শ্রীমতী কল্যাণী মুখার্জি। যা মা যা, এ তো আর নরকের অগ্নিকুণ্ড নয়, একটুখানি আগুন, এইটুকু পার হতে পারলি চৌধুরী বাড়ির বউ। দেরি করিস না, যা মা যা। না না, আমি পারবো না, আমি পারবো না। মা যাস। এবারে শ্রীযুক্ত রমেন্দু গাঙ্গুলির কন্যা শ্রীমতী অর্চনা দেবী। যা মা যা, দুটো মেয়ে আসেনি, আর একটা তো পালিয়ে গেল, এবার তোর পালা। যা মা। যাবো বাবা। হ্যাঁ চল। দেখি আমার মেয়ে দেখে অজ্ঞান হয়ে গেল। ওঠ মা, ওঠ মা, ওঠ ওঠ ওঠ, চল চল তোকে বাড়ি নিয়ে যাই, চল। সব বৃথা হয়ে যাবে, আমার বিজয়ের বিয়ে হবে না। চৌধুরী বাড়ির বউ হবার জন্যে সতী সাথী মেয়ে একটাও পাওয়া যাবে না। এসো এসো। নমস্কার। আপনি? ইনি তো নিবেদন। আমার নাম শ্রীযুক্ত হরগোবিন্দ মহারাজ। আপনার প্রচারিত সংবাদ পেয়ে বহু দূর থেকে এখানে আসিয়াছি। এটি আমার নাতনি সর্বগুণ সম্পন্না, যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আপনার নাতনি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত? অবশ্যই আমার নাতনি অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত, এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায়। আমি অনুমতি দিলাম। মা, আজ তুমি আমায় আশীর্বাদ করো, আমি যদি সত্যি সতী হয়ে থাকি তবে যেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দেবতাগণ, তোমরা যে যেখানে আছো আজ আমায় আশীর্বাদ করো, আমি যদি সত্যি সতীমার সতীকন্যা হয়ে থাকি তবে যেন এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তোমরা আমায় আশীর্বাদ করো। ভগবান, তুমি সর্বশক্তিমান, আজ তোমার পবিত্র নাম স্মরণ করে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আগুনে প্রবেশ করছি। আমি পেয়েছি, ঈশ্বরের করুণায় আমার বহু আকাঙ্ক্ষিত আমার পুত্রবধূকে আজ আমি খুঁজে পেয়েছি। আপনি দেরি করবেন না, বিয়ের ব্যবস্থা করুন।